লনি, আজকে আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে আমরা ভীষণ গর্বিত। আজ আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে এপ্রিল ফুল। ও তাই নাকি? তো আপনি যদি এপ্রিল ফুল নিয়ে বিশেষ কিছু আপনার অভিজ্ঞতা থেকে থাকে আমাদের সাথে যদি শেয়ার করেন। হ্যাঁ আছে, এপ্রিল ফুল নিয়ে একটা খুব ভালো অভিজ্ঞতা আছে আমার, তো আমি এটা আপনাদের কাছে এখন শেয়ার করব। আমার একটা বন্ধু ছিল, তো বেশ কয়েক বছর আগে সে আমাকে তার বাসায় দাওয়াত খাওয়ার জন্য ইনভাইট করেছিল। তো যখন আমি তার বাসায় দাওয়াত খেতে গেলাম তার ঠিকানা মতো, তো সেখানে দেখলাম যে আমার বন্ধু তো হেভি বড় লোক, তার বাসা তো বিল্ডিং বিশাল উঁচা। সে থাকে 35 তলায়, আর সবচেয়ে বড় শকিং ব্যাপার যেটা সেটা হচ্ছে যে তার বাসায় কোনো লিফট ছিল না। তো তখন আপনি কি করলেন? তো কি করব, দাওয়াত দিয়েছে শখ প্রচুর, তো সিঁড়ি দিয়েই উঠলাম আস্তে আস্তে কষ্ট করে। একতলা দুইতলা করে করে সেই 35 তলায় উঠলাম। গিয়ে তো খেয়েছি ধাক্কা, দেখলাম যে ওর দরজায় বড় করে একটা কাগজ টাঙানো আর ওখানে লেখা এপ্রিল ফুল। ৩৫ তলার উপরে এত কষ্ট করে উঠে তারপরে যখন আপনি দেখলেন যে আপনাকে ডস দেয়া হয়েছে, তখন আপনার অনুভূতি কি ছিল? না আমি বোকা হই আর যাই হই, ওকে তো বুঝতে দেওয়া যাবে না যে ও আমাকে বোকা বানাতে পেরেছে। তো তখন আমি একটা বুদ্ধি করলাম, ওর গেটের মধ্যে একটা কাগজ টাঙিয়ে ওখানে লিখে দিয়ে আসছে যে আমি তো এখানে আসি নাই। দেখি আমি যারা হয়, তুমি ঠোঁটটাকে করতেছো কি এরকম এরকম করে দেখেন, ঠোঁট নর্মাল, নাকটা একে উঠো, তোমার নাকে বাজে গন্ধ হইলে তোমরা কি করো? হ্যাঁ এটা করো, মানে আমি যে এই 35 তলার উপরে কষ্ট করে এসেছি, এসে ফিরত চলে গিয়েছি, এটা তো ওকে বুঝতে দেওয়া যাবে না।